আরটিভিতে প্রচারিত সাপ্তাহিক চায়না বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাজিদ রাজু। চীনের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সব খবর বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপের এ আয়োজন। আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করবে চীন। চীনের রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনপিন। চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত পঞ্চম চীন আফগানিস্তান পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর একথা জানান এই মুখপাত্র। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, ত্রিপক্ষীয় এই বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, এই অঞ্চলে সব দেশের স্বার্থেই শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ আফগানিস্তান গড়ে তুলতে হবে। এই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে খোলামেলা ও বিস্তারিত আলোচনা করেন মন্ত্রীরা। এ সময় তিন দেশের মধ্যকার সহযোগিতা আরও বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে তিন দেশের মধ্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে একমত হন নেতারা। বৈঠকের পর তিন দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রীরা। ওই যৌথ বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা উন্নয়ন ও রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে তিন দেশ প্রতিশ্রুতিবদ্ধ। ত্রিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে তিন দেশের মধ্যকার কৌশলগত যোগাযোগ ও নীতিগত সমন্বয় আরও জোরদার করতে চায় চীন। চীন আফগানিস্তান ও পাকিস্তান ভালো প্রতিবেশী ও বন্ধু দেশ। এই তিন দেশের মধ্যকার পারস্পরিক বিশ্বাস বাড়ানো, সন্ত্রাসবাদ ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি বাড়ানোর জন্য কাজ করছি আমরা। চীনারা কখনো উন্নয়নের পথে বাধা নয়, বরং সহায়ক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈশ্বিক উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় কসমোস ফাউন্ডেশন ও ইউএনবি আয়োজিত রাষ্ট্রদূত লেকচার সিরিজে অংশ নিয়ে তিনি একথা বলেন। চীন বাংলাদেশের শান্তিপূর্ণ উন্নয়নের পথে একসঙ্গে কাজ করছে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের লক্ষ্য পূরণের স্তম্ভ হয়ে কাজ করছে চীন। এ সময় রাষ্ট্রদূত আরও বলেন, ইন্দো প্যাসিফিক ইস্যুতে চীন বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ওপর বিশ্বাস করে। অনুষ্ঠানে রোহিঙ্গা ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে একমাত্র চীন কার্যকর ভূমিকা রেখে আসছে। উন্নয়ন ও সীমান্ত প্রতিরক্ষা নিয়ে বাংলাদেশ ও চীন একসাথে কাজ করে যাচ্ছে বলেও জানান ইয়াও ওয়েন। শি জিনপিং সরকার শান্তি, আধুনিক জীবন, মানুষের অগ্রগতিতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, যে কোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন বদ্ধপরিকর। বাংলাদেশ কঠোর পরিশ্রম করে যাচ্ছে ভিশন 2041-এর লক্ষ্য পূরণে। প্রেসিডেন্ট শি জিনপিং অনেকবার তার বক্তব্যে বলেছেন, জাতীয় স্বপ্ন পূরণের ক্ষেত্রে বাংলাদেশ ও চীন একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত, দুই দেশই উন্নয়নের কৌশলগত অংশীদার। বিআরআইয়ের দশম বার্ষিকীতে চীন বাংলাদেশে আটটি প্রকল্প নিয়ে কাজ করছে, এগুলোর মধ্যে পদ্মা সেতু অন্যতম। চীনে দ্বিতীয়বারের মতো বসেছে আন্তর্জাতিক ইয়াংসি রিভার ডেল্টা দুর্যোগ প্রশমন ও উদ্ধার বিষয়ক উপকরণের প্রদর্শনী। সোমবার চীনের সাংহাই অবস্থিত ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এ মেলার উদ্বোধন করা হয়। এই প্রদর্শনীতে উন্নত মানের জরুরি প্রযুক্তি পণ্য ও উদ্ধার পণ্য স্থান পায়। এক্সপোর মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে, উচ্চমানের নিরাপত্তা উৎসাহিত করা, উন্নত মানের উন্নয়ন নিশ্চিত করা। এই প্রদর্শনীর লক্ষ্য উন্নত প্রযুক্তি সম্পন্ন উদ্ধার উপকরণ সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া। এর পাশাপাশি জরুরি ব্যবস্থাপনা, দুর্যোগ বিষয়ক পরিসংখ্যান, শহরাঞ্চলের নিরাপত্তামূলক পদক্ষেপ সম্পর্কিত সভা, সেমিনার ও আলোচনা সভার আয়োজন থাকছে এবারের মেলায়। সাংহাই কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের প্রেসিডেন্ট ছৌ মিনহাও বলেন, গেলবারের চেয়ে এবারের মেলায় আরও বেশি পরিমাণ প্রযুক্তিপণ্য, বিশেষ করে ডিজিটাল পণ্য প্রদর্শনের জন্য তোলা হয়েছে। মেলায় মোট 600 কোম্পানি অংশ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেবল নিরাপত্তা বিষয়ক পণ্যই প্রদর্শন করা হচ্ছে না, বরং দুর্যোগ কমানোর উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। 2022 সালে সফলভাবে অলিম্পিক্স ও প্যারাঅলিম্পিক্স আয়োজনের পরও বাজেটে উদ্বৃত্ত আছে মোট $52 মিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি বেইজিং অলিম্পিক্স ও প্যারাঅলিম্পিক্স
শীতকালীন গেমসের আয়োজক কমিটির প্রকাশ করা এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, অলিম্পিক্স আয়োজন করতে মোট খরচ হয়েছে 2.29 বিলিয়ন মার্কিন ডলার এবং মোট মুনাফা অর্জিত হয়েছে 2.24 বিলিয়ন মার্কিন ডলার। বেইজিং সফররত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাক বলেন, উদ্বৃত্ত অর্থের মধ্য থেকে 10.4 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে চীনের ক্রীড়া খাতের উন্নয়নে। 2022 সালের অলিম্পিক্সকে অবিশ্বাস্য ক্রীড়া নৈপুণ্যের প্রদর্শনী মন্তব্য করে তিনি বলেন, শীতকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে এটি এক অনন্য নজির। অলিম্পিক গেমসে নারী পুরুষ সমতাও ব্যাপকভাবে মেনে চলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারী সত্ত্বেও শীতকালীন অলিম্পিক্সে বিপুল অঙ্কের অর্থ উদ্বৃত্ত হওয়ার বিষয়টি অভাবনীয় অর্জন। এই ছিল এবারের আয়োজনে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই দিন একই সময়ে। দেখার আমন্ত্রণ।